অবশেষে গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাজাহান। বৃহস্পতিবার ভোরে নেজাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিনই ধৃতকে বসিরহাট আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন বিচারক অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডিকে। শেখ শাজাহানকে এদিন ভবানী ভবনে নিয়ে আসা হয়। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। ইডির পক্ষ থেকে নেজাট থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার মাস্টার মাইন্ড শেখ শাজাহান নিখোঁজ হয়ে যায়। 55 দিন নিখোঁজ থাকার পর এদিন রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। শাজাহানের গ্রেপ্তারের পর সাংবাদিক বৈঠক করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি বলেন, শেখ শাজাহানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে, সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এতদিন তিনি কোথায় লুকিয়েছিলেন তা নিয়ে কিছু বলতে চাননি পুলিশ কর্তা। তিনি বলেন, এ বিষয়ে যা বলার আদালতে বলবো। এদিকে শেখ শাজাহান গ্রেপ্তার হতেই সন্দেশখালীতে একাধিক জায়গায় 144 ধারা জারি করেছে পুলিশ। বাড়ানো হয়েছে এলাকায় পুলিশি নিরাপত্তা, এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও র‍্যাফ। নেজাট থানা এলাকায় ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর, তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নেজাট থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। এরপর যেটা হয় ঘটনাক্রম, গত 7, 8, 9 ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাজাহানের বিরুদ্ধে, যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন, যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা, একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে, নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। কিন্তু এই মামলাগুলি, যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। 2-3 বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলা ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক না, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছি। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।